হ্যালো বন্ধুরা, আমি মদন মোহন হালদার, মিত্র নিউট্রিশন ম্যান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা চলো, আজকের আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টেনের ভৌতবিজ্ঞান ও পরিবেশের তোমাদের আজকে আলোচ্য বিষয়বস্তু রাসায়নিক গণনা। এই রাসায়নিক গণনা আলোচনা করতে গেলে প্রথমেই যে দু একটা বিষয় আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাইবো সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। তোমরা হয়তো ইতিমধ্যে জানো রাসায়নিক সমীকরণ কাকে বলে, তো আরো একবার সেটা হচ্ছে চিহ্ন ও সংকেতের সাহায্যে কোন রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় রাসায়নিক সমীকরণ। বা আরো একটু অন্যভাবে তুমি বলতে পারো যে চিহ্ন ও সংকেতের সাহায্যে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে পরমাণু সংখ্যার সমতা বজায় রেখে কোন রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় রাসায়নিক সমীকরণ। তাহলে এখানে একটা শব্দ যোগ হল কি না, তোমার বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের পরমাণু সংখ্যার সমতা বজায় রেখে, মানে রাসায়নিক সমীকরণের সমতা বিধান প্রসঙ্গটা চলে যাবে। দেখো, যখনই রাসায়নিক গণনার বিষয়ে আমরা কোনো কিছু আলোচনা করব, যখন কোনো গণনা করব, প্রত্যেকটি ক্ষেত্রেই তোমাকে প্রথমে কি করতে হবে, যে বিক্রিয়ার যে সমীকরণ তুমি লিখবে সেটাকে কিন্তু পূর্ণ সমতা বিধান যুক্ত করে নিয়েই লিখতে হবে। পূর্ণ সমতা বিধান যুক্ত করার পিছনে দুটো যুক্তি আছে। এক হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ, যেখানে তোমরা পড়েছো যে পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করে যায় না। তাহলে বিক্রিয়ক পদার্থের মধ্যে যে সমস্ত পরমাণু যত সংখ্যায় উপস্থিত থাকবে, ঠিক একইভাবে নিশ্চিত রূপে বিক্রিয়াজাত পদার্থের মধ্যেও সেই সমস্ত পরমাণু তত সংখ্যায় উপস্থিত থাকবে। তাহলে বাম দিকের অর্থাৎ বিক্রিয়ক পদার্থের পরমাণু সংখ্যা যা থাকবে, অবশ্যই বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণু সংখ্যাও কিন্তু তাই হবে। এখানে আরেকটি কথা অবশ্যই বলতে হবে যে ভরের নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস, যেখানে আমরা কোন রাসায়নিক সমীকরণকে সমতা বিধান করার ফলে ভরের নিত্যতা সূত্রটা কিন্তু মান্যতা পায়। যদিও এখানে একটা কথা অবশ্যই উল্লেখ করতে হবে যে তোমরা ইতিমধ্যে জানো যে প্রত্যেকটি রাসায়নিক বিক্রিয়া কি হয় তাপ উৎপাদক হয়, না হলে তাপ শোষক হয়। অর্থাৎ হয় তাপের উৎপন্ন হবে, নয় তাপ শোষিত হবে। এখন এই উৎপন্ন তাপ বা যে কোনো তাপ শোষিত হয়, এগুলো আসে কোথা থেকে? এটা হচ্ছে আইনস্টাইনের একটা সমীকরণ আছে, তোমরা জানো E=mc2, যেখানে ই হচ্ছে শক্তি মানে এনার্জি, এম হচ্ছে মাস মানে ভর, আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট অ্যাট ভ্যাকুয়াম মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, তার হচ্ছে বল। এখানে কোন রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ ভরের ঘাটতি অথবা বৃদ্ধি, মানে প্রত্যেকটি রাসায়নিক বিক্রিয়ায় অতি অতি মানে ক্ষুদ্র এবং অত্যন্ত সামান্য, যেগুলো সাধারণ গণনায় কিন্তু ধরা পড়ে না, তেমনই কিছু ভর ঘাটতি অথবা বৃদ্ধি হয়, যে ঘাটতি বা বৃদ্ধির সমতুল্য পরিমাণ এই সমীকরণ অনুযায়ী দাঁড়াবে সেই শক্তি উৎপন্ন হয়। তাহলে আমরা বলতে পারি তাপ উৎপাদক বিক্রিয়ায় কিছু পরিমাণ ভরের ক্ষেত্রে ঘাটতি হবে, মানে ওই ঘাটতি ভরের সমতুল্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়, আর তাপ শোষক বিক্রিয়ায় কিছু পরিমাণ ভর বৃদ্ধি পায় মানে ভর উৎপন্ন হয়, যে কারণে পরবর্তীকালে মানে বর্তমানে এই যে ভরের নিত্যতা সূত্র এটাকে পরিমার্জিত করে ভর এবং শক্তির সংরক্ষণ সূত্র হিসাবে বলা হয়, যেখানে বলা হয় যে কি না, বিক্রিয়ক পদার্থের মোট ভর শক্তির পরিমাণ কোন রাসায়নিক বিক্রিয়ার পরে বিক্রিয়াত পদার্থের মোট ভর ও শক্তির পরিমাণ সর্বদাই কি হবে, সমান। আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোন রাসায়নিক সমীকরণের তাৎপর্য মানে সিগনিফিকেন্স, অর্থাৎ কি না কোন রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা কোন কোন তথ্য জানতে পারি। দেখো, একটা রাসায়নিক সমীকরণ যদি লেখা হয় তাহলে সেখান থেকে বেশ কিছু তথ্য আমরা জানতে পারি, যদিও কিন্তু আমরা বহু তথ্য আছে সেগুলো জানতেও পারি না, এটা ঠিকই।
কিন্তু প্রথমে দেখা যাক যে আমরা কোন কোন তথ্য জানতে পারি। আচ্ছা, একটা উদাহরণ সাহায্যেই তোমাদেরকে দেখানো যাক। একটা উদাহরণ নিচ্ছে, খুব কমন এবং তোমাদের অত্যন্ত চেনা পরিচিত অ্যামোনিয়া উপাদান N2+3H2 হচ্ছে 2NH3। এটা অ্যামোনিয়া উৎপাদনের দেখতেই পাচ্ছ এটা সমতা বিধানযুক্ত একটা সমীকরণ। এখন এই সমীকরণটা থেকে আমরা কোন কোন তথ্য জানতে পারি, যদি সেগুলো একটু ব্রড সেন্সে আমরা ভাগ করি, প্রথম যেটা জানতে পারি কোয়ালিটেটিভ ইনফরমেশন বা কোয়ালিটেটিভ ডেটা, দ্যাট ইজ হচ্ছে গুণগত তথ্য। গুণগত তথ্য মানে গুণগত তথ্য আমরা কি কি জানতে পারি, খুব সিম্পল। এই বিক্রিয়া দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়া। তোমরা এটাও দেখতে পাচ্ছ নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2, হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2 এবং অ্যামোনিয়া হচ্ছে NH3। তাহলে কোয়ালিটি ডাটা আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ ডাটা বা কোয়ান্টিটেটিভ ইনফরমেশন, দ্যাট হচ্ছে পরিমাণগত তথ্য। এই পরিমাণগত তথ্যে আবার কতগুলো ভাগ আছে, কতগুলো ভাগ বলতে কি সংখ্যাগত তথ্য সেটাও একটা পরিমাণের মধ্যে পড়ে, ওজনগত মানে ভর সংক্রান্ত তথ্য সেটাও অবশ্যই পরিমাণের মধ্যে পড়ে, এবং আর যদি গ্যাসীয় পদার্থ হয়, যেমন আমি যে বিক্রিয়া লিখেছি এটা গ্যাসীয় পদার্থ, তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তনটাও একটা পরিমাণগত তথ্যের মধ্যেই পড়ে। চলো এক এক করে আলোচনা করা যাক। প্রথমে আসি সংখ্যাগত তথ্য। সমীকরণ থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছি আমরা, না এক অণু এখানে ওয়ান আছে, এক অণু নাইট্রোজেন, তিন অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দুই অণু অ্যামোনিয়া উৎপন্ন করছে, এটা তোমরা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ। তাহলে আমরা প্রথম সংখ্যা কি দেখতে পেলাম, যে এক অণু নাইট্রোজেন তিন অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দুই অণু অ্যামোনিয়া উৎপন্ন করে। যদি আমরা পরমাণু সাপেক্ষে দেখি, তাহলে দেখো নাইট্রোজেনের দুটি পরমাণু, হাইড্রোজেনে মোট ছটি পরমাণু পরস্পর বিক্রিয়া করে দুই অণু অ্যামোনিয়া উৎপন্ন করছে। এবং তুমি আরো দেখে নাও, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে পরমাণু সংখ্যা সমতা বিধান করতে হবে, বাম দিকে দেখো নাইট্রোজেনের দুটো পরমাণু, ডান দিকে নাইট্রোজেনের দুটি পরমাণু, বাম দিকে হাইড্রোজেন ছটি পরমাণু, ডান দিকে হাইড্রোজেনের মোট ছটি পরমাণু, মানে বাম দিকে পরমাণু সংখ্যা হচ্ছে 6 2 8, এখানেও দেখো 2 × 1+3 মানে হচ্ছে 8। বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে কি, আমি বলেছি ভর, তাহলে আমরা একটা সংখ্যাগত পেলাম, তাই তো, নিউমেরিক্যাল একটা ডেটা পেলাম। এরপরে মানে নাম্বার রিলেটেড, এরপরে আমরা যেটা আলোচনা করবো সে হচ্ছে ভর সংক্রান্ত। কি ভর দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি নাইট্রোজেনের আণবিক ভর কত, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত 14, তাহলে 14 × 2 যদি আমি করি তাহলে 28 ভাগ নাইট্রোজেন, এখানে আমি বলতে পারি 28 ভাগ নাইট্রোজেন। যদি তোমরা একক নাও সিজিএস একক, তাহলে এটা সিম্পল 28 গ্রামও বলতে পারো, তাহলে 28 ভাগ নাইট্রোজেন তোমার কি করছে 3 × 2 মানে 6 ভাগ, মানে 6 ভাগ হাইড্রোজেন সাথে বিক্রিয়া করছে, করে কি উৎপন্ন করছে, না 2 × এটা কত 14 + 3 17। আচ্ছা, আমি এটা তাহলে একবার লিখে দিই 17 মানে 34 34 ভাগ অ্যামোনিয়া উৎপন্ন করছে। তাহলে দেখো যদি আমি ভরের রেশিও এটাও দেখি, তাহলে সংরক্ষণ সূত্র বললাম 28 + 6 = কত হচ্ছে 34 হলো। যদি বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের এখান থেকে আমরা অনুপাত বের করতে পারি, খুব সিম্পল, নাইট্রোজেন = হাইড্রোজেন = অ্যামোনিয়া, যদি আমি দেখি ভরের অনুপাত নাইট্রোজেন = হাইড্রোজেন = অ্যামোনিয়া, বলো কত হবে, তোমরা দেখতেই পাচ্ছ কত 28 = কত 6 = কত 34। তাহলে তুমি এখানে দেখো কমন ফ্যাক্টর কত আছে 2 দিয়ে করো, তাহলে 14 = 3 = 7। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে কিন্তু ভরের অনুপাত বের করতে পারি। আচ্ছা, এরপরে আমরা দেখি যে পরবর্তী যে তথ্য সেটা হচ্ছে আয়তনগত তথ্য। আয়তনগত তথ্য আমরা দেখতে পাচ্ছি কি, না যদি গ্যাসীয়, মনে রাখতে হবে আয়তনগত তথ্য কেবলমাত্র কোনো গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে বা গ্যাসীয় বিক্রিয়ক বা বিক্রিয়াত পদার্থের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। কারণ আমরা কঠিন তরল পদার্থে নিশ্চয়ই আয়তন থাকে, কিন্তু আমরা সেই আয়তনের পরিবর্তনটা অতি নগণ্য বলেই আমরা সেটা উপেক্ষা করতে পারি। এখানে কি দেখতে পাচ্ছি, এক আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেন সাথে বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন করছে। এই আয়তনের পরিমাণটা বা পরিমাপটা যদি আমরা NTP বা STP, যদি NTP মানে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেশার অথবা STP স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার আমরা যদি মেজার করি,
তাহলে আমরা কি দেখতে পাবো, না 20 এক আয়তন মানে কত 22.4 লিটার নাইট্রোজেন বিক্রিয়া করছে কার সাথে, না 3 × 22.4 লিটার হাইড্রোজেন সাথে বিক্রিয়া করছে, করে কি উৎপন্ন করছে, না 2 × 22.4 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করছে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা এটাও দেখতে পাচ্ছি বিক্রিয়া হচ্ছে আয়তন সংকোচক বিক্রিয়া, কারণ কি বিক্রিয়া করতে মোট আয়তন কত ছিল 1+3 চার আয়তন, এবং বিক্রিয়াতে পাত্র আয়তন কত দেখতে পাচ্ছ তোমরা 2 আয়তন, তাহলে বিক্রিয়াটি আয়তন সংকোচক বিক্রিয়া। বোঝা গেল? তাহলে আমরা কোন রাসায়নিক সমীকরণ থেকে আমরা এই এই বিষয়গুলো জানতে পারি। দেখো এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো, যে আমরা কিন্তু রাসায়নিক সমীকরণ থেকে অনেক কিছু আবার জানতে পারি না। জাস্ট দুই একটা পয়েন্ট একটু তোমাদেরকে আলোচনা করতে চাইবো, মানে একটু জানিয়ে রাখবো, পরবর্তীকালে তোমরা আরো বিস্তারিত জানবে শিখবে। সেটা হচ্ছে ধরো এই বিক্রিয়াটা কতক্ষণে সম্পূর্ণ হবে, এটা কি সমীকরণ থেকে বলা যাবে যে 5 মিনিট পরে শেষ হবে বা 10 মিনিট পরে শেষ হবে? বলা যাবে না। বিক্রিয়াটা কি হারে, মানে এর গতিবেগ কত, বা নির্দিষ্ট সময় পর নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ কতটা কমবে, বা অ্যামোনিয়া কতটা পরে উৎপন্ন হবে, এই সমস্ত তথ্য কিন্তু আমরা জানতে পারি না। যাই হোক, আমরা যেগুলো পারি না পারি না, যেগুলো জানতে পারি সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা, এবং আমরা এইটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে বিভিন্ন তোমার সমস্যা সমাধান করতে পারি গণনা সংক্রান্ত, সেটা আমরা আলোচনা করব। আর এখানে মানে গণনা মূলত দুই ধরনের হবে, সেটা হচ্ছে তোমাদের যা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যেগুলো আছে সেটা হচ্ছে ওজন সংক্রান্ত, ওজন আয়তন সংক্রান্ত, বা কোথাও কোথাও ক্ষেত্রে আয়তন সংক্রান্ত কিন্তু আমরা আলোচনা করবো। আমরা একদম সরাসরি চলে যাবো কিছু উদাহরণের মাধ্যমে, যেখান থেকে তোমরা কিভাবে করতে হবে সেটাও শিখবো, আর কিভাবে তোমরা সেগুলো সমাধান করবে সেটাও তোমরা দেখো, আশা করি নিশ্চয়ই বুঝতে পারবে। আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে। দেখো বোর্ডে তোমাদের একটা অঙ্ক আমি দিয়েছি, খুব সিম্পল, কি আছে না 6.54 গ্রাম দস্তা মানে জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। এটা হচ্ছে কোশ্চেন, একদম বেসিক সিম্পল কোশ্চেন। তা তোমাকে কি করতে হবে, প্রথমে যে কাজটা করতে হবে না, দস্তার সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা লিখতে হবে পূর্ণ সমতা বিধানযুক্ত সমীকরণ। দেখো প্রথম যে সমীকরণ দেওয়া আছে এটা একটু সহজেই তোমাদেরকে করানো হচ্ছে। কি লিখলাম, Zn+H2SO4 = ZnSO4+H2O। এখন তার জিঙ্কের যে তাদের দেখছি সমতা বিধান যুক্ত করাই আছে। এখানে আমি যদি প্রত্যেকের যে পারমাণবিক ভর বা প্রত্যেকের যে ভর তা সেটা লিখতে হবে বলেছিলাম নিচে নিচে, প্রথমে নিশ্চয়ই মনে আছে। তাহলে জিঙ্কের ভর কত, এখন দেওয়াও আছে কত 65.4 হলো। তাহলে হাইড্রোজেনের এখানে ভর কত, উৎপন্ন হাইড্রোজেন ভর, হাইড্রোজেনের পরমাণু ভর কত 1 × 2 মানে 2। তাহলে যদি আমি এটাকে একই এককে লিখি, অবশ্যই এককটাকে একই রাখতে হবে, তাহলে এটাকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি তাহলে ডেফিনেটলি এটাও কি হবে গ্রাম একক সিদ্ধ করতে হবে। তাহলে সমীকরণটা দেখে এখনো পর্যন্ত যে তথ্যটা আমাদের হাতে এসেছে সেটা কি এসছে, যে 65.4 গ্রাম দস্তা বা জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে সম্পূর্ণভাবে যদি বিক্রিয়া করে তাহলে 2 গ্রাম আমি হাইড্রোজেন পাবো, সেটা সমীকরণ থেকে পাচ্ছি। তাহলে আমার প্রশ্নপত্রে কি দেওয়া আছে, প্রশ্নপত্রে দেওয়া আছে যে 6.54 গ্রাম দস্তা, তাহলে 6.54 গ্রাম দস্তা থেকে কতটা হাইড্রোজেন উৎপন্ন হবে এটা আমাদের জিজ্ঞাসা করছে। তোমরা ইন্ডিয়ারি মেথড উইকিং নিয়মে করতে পারো, রেশিও প্রপোর্শন ধরে করতে পারো, যেভাবে খুশি করতে পারো, খুব সহজে তোমরা যেটা সবাই বুঝতে পারো আমি সেটা ধরে যদি করি তাহলে এখানে আমি উইকিং নিয়মটা করতে পারি যে 65.4 গ্রাম জিঙ্ক থেকে পাওয়া যায় কত গ্রাম হাইড্রোজেন, 2 গ্রাম হাইড্রোজেন। তাহলে ডেফিনেটলি 6.54 গ্রাম জিঙ্ক থেকে কত পাওয়া যাবে, না 2 / 65.4 × কত হচ্ছে 6.54 হলো এত গ্রাম, তাহলে এটা কত হবে
ব্যবধান করো 0.2 গ্রাম হাইড্রোজেন। 0.2 গ্রাম কি হবে হাইড্রোজেন, বোঝা গেল? তাহলে কি অঙ্কটা কি দাঁড়ালো দেখো, যে আমার 6.54 গ্রাম দস্তা থেকে কত গ্রাম আমি হাইড্রোজেন পাবো, উত্তর হবে 0.2 গ্রাম হাইড্রোজেন। সবাই তোমরা আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাই পরের অঙ্কে। দেখো তোমাদের বোর্ডে আরো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি আছে দেখো না, 22.4 গ্রাম আছে, এটা গ্রাম 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। আর এখানে কি দেওয়া আছে, পটাশিয়াম ক্লোরিন এবং অক্সিজেনের যে অ্যাটমিক মাস সেগুলো দেওয়া আছে। তাহলে এই হচ্ছে সিম্পল প্রশ্ন। তাহলে তোমাদেরকে প্রথমে কি কাজ করতে হবে না, এই পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রস্তুতির যে সমীকরণটা আছে এটা পূর্ণ সমতা বিধান যুক্ত অবস্থায় প্রথমে লিখতে হবে। এটা হচ্ছে কাজ। তা আমরা সেটা লিখে ফেলি, 2KClO3 পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি, KClO3। 2KClO3 এখান থেকে কি পাওয়া যায়, এটা যদি সমতা বিধান অবস্থায় লিখি 2KCl+3O2, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের পূর্ণ সমতা বিধান যুক্ত সমীকরণ, যেখানে আমরা দেখতে পাচ্ছি সমীকরণ আরো আগে বলছি 2KClO3 থেকে 2KCl+3O2 পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন। এর পরের কাছে কি বলেছিলাম না, এদের যে আণবিক ভর সেটা তোমাকে নিচে নিচে লিখতে হবে। আমাদের যদি দেখতে পাচ্ছি দুটো গ্রামেই আছে, তাহলে খুব সিম্পল আমরা এখানে একটা গ্রামই নেব। দেখা যাক পটাশিয়াম ক্লোরাইডে তোমার ভর কত, সেটা হচ্ছে কি পটাশিয়াম কত আছে 39, তাহলে পটাশিয়াম কত 39, ক্লোরিনে কত 35.5, আর অক্সিজেনে কত 16 × 3 আছে, তাহলে একেবারে লিখে দিচ্ছি 48, আর কত অণু আছে 2 অণু হলো, ঠিক আছে। আর এখানে অক্সিজেনের মাস কত, তাহলে 3 × অক্সিজেন পাওয়ার নাম্বার কত 16 × 2, তাই তো, তার মানে হচ্ছে 32, তাহলে এটা টোটাল কত হচ্ছে 96, তাহলে গ্রাম ছিল গ্রামে লিখি, আর এটা ক্যালকুলেশন করো 2 × তাহলে এটা হচ্ছে 122.5 হলো, তার মানে এটা হচ্ছে 245 এটা গ্রাম। তাহলে সমীকরণ থেকে আমি দেখতে পাচ্ছি 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে আমার কি হবে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। তার প্রশ্নপত্র রয়েছে কত, প্রশ্নপত্র আছে তোমার 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা আবার ওই আগের অঙ্কের মতন আমরা ওই নিয়মটা অনুসরণ করতেই পারি। তাহলে আমরা কি পাবো, এখানে লিখবো দেখো 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন পাওয়া যাচ্ছে কত 96 গ্রাম। তাহলে প্রশ্নপত্র আমার রয়েছে কত, যেহেতু আছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত পাবো 96 বাই কত 245 × কত 24.5 এত গ্রাম, তাহলে কত হচ্ছে, এটা কাটানি করো, এটা হচ্ছে তুলে নিতে পারো 4×10 কেটে গেল 9.6 গ্রাম। 9.6 গ্রাম আমরা কি পাবো অক্সিজেন পাবো। তাহলে বুঝতে পারছো অঙ্কটা, তাহলে আমাদের আনসার কত হলো, তাহলে আনসার পেলাম কত 9.6 গ্রাম ও2 পাওয়া যাবে। তাহলে প্রশ্নটা আবার একবার বলছি যে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা কত গ্রাম অক্সিজেন পাবো 9.6 গ্রাম। কি সবাই বুঝতে পেরেছ, তাহলে আমরা চলে যাই পরের অঙ্কে। চলো দেখো বোর্ডে তোমাদের আরো একটা প্রবলেম আছে, কি আছে না, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে প্রমাণ উষ্ণতা ও চাপে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে বা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে প্রথমে কি করতে হবে না, ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবার এই তোমাদের পূর্ণ সমতা বিধান সমীকরণ লিখতে হবে। কোশ্চেন লিখে গেল CaCO3 যদি আমরা একে উত্তপ্ত করি তাহলে কি পাবো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 হলো। তাহলে এখন কি করতে হবে না, ক্যালসিয়াম কার্বনেটে তার ভরটা লিখতে হবে, ক্যালসিয়াম কত আছে 40 প্লাস কার্বনের কত দেওয়া আছে 12 আর অপশন 16 × 3 কথা 48, তাহলে টোটাল কত হচ্ছে 100। আর CO2 কত দেখো, এখন এটা গ্রাম আছে ইউনিট, তাহলে এটা গ্রামে আমি নিলাম। আচ্ছা এইবার এখানে এতক্ষণ আমরা যেটা করছিলাম ভর সংক্রান্ত, এখানে হচ্ছে কত আয়তন, তাহলে আমরা
একেবারেই এটার আয়তন কত দেখতে পাচ্ছ? এক আয়তন। আর তোমরা নিশ্চয় জানো প্রমাণ চাপ ও উষ্ণতায় তাহলে এই সিওটির আয়তন কত হবে? এই সিওটির আয়তন কত হবে? 22.4 মিটার। তাহলে আমরা এই সমীকরণ থেকে বলতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে এ সম্পূর্ণ বিয়োজনে প্রমাণ চাপ ও উষ্ণতায় 22.4 লিটার সিওটি পাওয়া যাবে। প্রশ্ন আমার কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে 20 গ্রাম। তাহলে যদি 20 গ্রাম আমরা ক্যালসিয়াম উত্তপ্ত করি তাহলে প্রশ্নটা হচ্ছে কত মিটার বা কত আয়তন আমাদের শিওর পাবো? আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবারে আমরা একটা ওয়েকিং নিয়ম করি, করলে আমার উত্তর পেয়ে যাবো। তাহলে যদি 100 গ্রাম CaCO3 থেকে আমাদের যদি পাই 22.4 লিটার CO2, তাহলে 20 গ্রাম থেকে কত পাবো? করে ভালো, 22.4 × 20/100 হলো। তাহলে তাহলে এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে 448, ঠিক আছে, পয়েন্ট টেন চলে এলো, তাহলে 4.48 গ্রাম, এই সরি 4.48 মিটার হলো। তাহলে উত্তরটা কি হলো? 4.48 লিটার আমরা কি পাবো? সিওটু পাবো। তাহলে যদি 20 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে সম্পূর্ণভাবে আমরা বিয়োজন করি বা উত্তপ্ত করি তাহলে 4.4 লিটার আমরা সিওটু পাবো। এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছ? বলো কার মানে এটা একদম ঠিক আগের যে নিয়মগুলো করছিলাম আমরা কিন্তু সেভাবেই করলাম। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো।